একটা উকিল আছে, তারা আপনাকে বুঝিয়েছে, আমরা জানি, এই পদ্ধতিতে চলুন, এসব কাকতাড়ুয়া উকিলের পাল্লায় পড়েন না, আপনার বিপদ বাড়বে। আমাদের কিছু যায় আসে না, আমাদের কিছু যায় আসে না। রাজনৈতিক সঠতা, রাজনৈতিক চালাকি, রাজনৈতিক ধান্দাবাজি, রাজনৈতিক দুর্নীতি, আমি অধীর চৌধুরী আমার রাজনীতি জীবনে কোনোদিন করিনি, করছি না, করব না, কিন্তু রাজনীতি করব। রাজনীতি করি বলেই, সততার সঙ্গে রাজনীতি করি বলেই এত গলার জোর নিয়ে কথা বলি আপনার বিরুদ্ধে, কথা বলি মোদির বিরুদ্ধে। দিদি মোদি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কারোর বিরুদ্ধে কোনো দ্বিধা নিয়ে সংশয় নিয়ে অধীর চৌধুরী কথা বলে না। পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে হিম্মত সে, ডাট সে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, হিম্মতের সঙ্গে কথা বলার ক্ষমতা আমাদের আছে। কারণ কি জানেন, কোনো দাগ পাবেন না। রাজনীতি করতে এসেছি, চর্যবৃত্তি করতে আসেনি কোনোদিন আমি, তাই বিপিএল এমপি হয়ে আছি। আপনার সরকার ছোটখাটো ব্যবসা করার অধিকার আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, যাতে আমি না খেতে পেয়ে শেষ হয়ে যাই, অভাবে যাতে ধ্বংস হয়ে যাই, তার মধ্যেও টিকে আছে, বেঁচে আছি মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষের দোয়া নিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আপনার তৃণমূল লক্ষ কোটি বার চেষ্টা করলেও অধীর চৌধুরীর ভাবমূর্তিকে কলঙ্কিত করতে পারবেন না। একটা সারদা কেন, হাজারটা সারদা নিয়ে আসুন। আপনার দল সারদার সঙ্গে যুক্ত, আপনার দল চিট ফান্ডে যুক্ত, সবাই জানে। আপনাদের নেতাদের তার জন্য সিবিআই অ্যারেস্ট করে, ময়দানে দেখা হবে তৃণমূলের বন্ধুরা, ময়দানে দেখা হবে।